হ্যালো, কিভাবে এনপিজিএল এর অনলাইন এক্সামের জন্য রেজিস্টার করতে হয় আজ আমরা তা দেখব। এখন আমি এনপিটিএল এর অনলাইন পোর্টালে, যা হলো npgl.ac.in, এখানে পোর্টালটির সেন্ট্রাল পার্টে বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। আমি April 2020 এক্সাম রেজিস্ট্রেশনের যে লিঙ্ক, তার উপরে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আরেকটি পেজ ওপেন করছে। এখানে লেখা আছে January-April 2020 রেজিস্ট্রেশন ফর্ম এখন ওপেন। রেজিস্ট্রেশন প্রসেসটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, যেন আপনারা এনরোলমেন্টের প্রসেসটি সম্পূর্ণ করে থাকেন। যদি এনরোলমেন্ট না করা হয়ে থাকে, তাহলে সোয়াইমের পোর্টালে গিয়ে যে কোর্সটি নিতে আপনি ইচ্ছুক বা যে যে কোর্স নিতে আপনি ইচ্ছুক, সেই সেই কোর্সে এনরোলমেন্ট করে তারপরে রেজিস্ট্রেশন প্রসেসের দিকে এগিয়ে যান। আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি শুরু করছি। তার জন্য এখানে যে লাল রঙের বক্সটি দেখা যাচ্ছে, তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হচ্ছে। এখানে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে আমি গুগল অপশনটি ব্যবহার করব। এখানে আমাকে আমার মেল আইডি চাওয়া হচ্ছে। মনে রাখতে হবে, যে মেল আইডিটি আমি এনরোলমেন্ট করার জন্য ব্যবহার করেছি, এখানে আমাকে সেই মেল আইডিটাই দিতে হবে। আচ্ছা, আমার লগ ইন করা হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে এখানে এক্সাম ফর্মটি ওপেন হয়েছে। এক্সাম ফর্মের জন্য যে লিঙ্কটি, সেটি দেখা যাচ্ছে। তাহলে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর January-April 2020 এক্সাম ওপেন, এবং এক্সাম রেজিস্ট্রেশন ফর্ম ফর January-April 2020। তাহলে এখানে এই লিঙ্কটি ছাড়াও আরও একটি লিঙ্ক দেওয়া আছে। এখানে কি আছে লেখা? January-April 2020 এক্সাম কোর্সেস। আমি এই লিঙ্কটির উপর একবার ক্লিক করে দেখব। এখানে সেই সমস্ত কোর্সগুলি দেওয়া আছে, যে কোর্সগুলি এপ্রিলের পরীক্ষার জন্য অফার করা হয়েছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এক্সাম রেজিস্ট্রেশন প্রসেসটির জন্য ফর্মটি খুলব। তার জন্য আমি লিঙ্কটির উপরে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে ফর্মটি ওপেন হলো। আচ্ছা, ফর্মটি ফিল আপ করার আগে আমরা দেখব এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে, এবং এই নোটগুলি পড়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সকলের কাছে অনুরোধ যে ফর্মটি ফিল আপ করার আগে তারা যেন এই নোটগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখেন। তার কারণ, এই নোটগুলি না পড়লে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় তারা নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন। আচ্ছা, বাঁ দিকে অবশ্য দেখা যাচ্ছে এখানে বেসিক ইনফরমেশন, 5টি ট্যাব রয়েছে। বেসিক ইনফরমেশন, কলেজ ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ফটো অ্যান্ড সিগনেচার এবং অ্যাড কোর্স, যার মধ্যে আমরা বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করছি। তার আগে আরও একটি জিনিস আমি বলবো, সেটি হচ্ছে এখানে একটা সবুজ রঙের বক্স দেখা যাচ্ছে, যেটা টাইম লাইন্স এবং গাইডলাইন্সের জন্যে। আমরা এটির উপর একবার ক্লিক করে দেখব। এখানে টাইম লাইন্স এবং গাইডলাইন্স দেখা যাচ্ছে, অর্থাৎ পরীক্ষার সংক্রান্ত সমস্ত রকমের ডেট, কবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে এনরোলমেন্ট শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। তাছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যেমন ফি স্ট্রাকচার কীরকম হবে, ফি ওয়েভার কাদের জন্যে, কীরকম ফি ওয়েভার পাওয়া যাবে, বা মানে কত পার্সেন্ট, কতটা ছাড় পাওয়া যেতে পারে, কাদের কাদের জন্য ছাড় প্রযোজ্য। তাছাড়াও পরীক্ষার হলে কি কি ধরনের নিয়মাবলী পালন করতে হবে, কি নিয়ে যাওয়া যাবে, কি নিয়ে যাওয়া যাবে না, এই ধরনের বিভিন্ন তথ্য, জেনারেল ইনফরমেশান যেগুলি এখানে দেওয়া আছে। তাই সকলের কাছে অনুরোধ, তারা যেন এই টাইম লাইন্স এবং গাইডলাইন্সটি ভালো করে একবার পড়ে দেখেন। আচ্ছা, তাহলে এবার আমরা যে নোটগুলি এখানে দেওয়া আছে, সেই নোটগুলি পড়ে দেখব ফর্মটি ফিল আপ করার সঙ্গে সঙ্গে। প্রথমে যে নোটটি আছে, সেটি কি লেখা আছে? সেটি লেখা আছে ফর ক্যান্ডিডেটস হু আর পেইং ভায়া দ্য লোকাল চ্যাপ্টার। তার মানে কি? সেই সমস্ত ক্যান্ডিডেট যারা লোকাল চ্যাপ্টারের মাধ্যমে পেমেন্ট করছেন,
তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে তারা যদি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হন তাহলে তারা তাদের কলেজের যিনি এসপিওসি বা কন্ট্যাক্ট পার্সন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবারে দ্বিতীয় নোটটিতে চলে আসব। দ্বিতীয় নোটটির প্রথমে বলা হচ্ছে যে ফর্ম ফিল আপ করার জন্যে আমাদেরকে গুগল ক্রোম ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত এই যেরকম নাম বা ডেট অফ বার্থ বা এই সমস্ত যে ট্যাবগুলি বা যে যে ফিল্ডগুলি দেখা যাচ্ছে, এই ফিল্ডগুলো ফিল আপ করার ক্ষেত্রে আমাদেরকে মাউস ইউজ করতে বলা হচ্ছে। তৃতীয় যে নোটটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে যে সমস্ত ফিল্ডগুলো স্টার মার্ক রয়েছে, দেখা যাচ্ছে এখানে নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি এগুলির পাশে স্টার মার্ক দেওয়া আছে, সেই সমস্ত লাল রঙের ওই স্টার মার্ক দেওয়া ফিল্ডগুলো সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডগুলোকে কোনোভাবেই খালি রাখা যাবে না। এগুলোকে আপনার ইনফরমেশন, যে সমস্ত ইনফরমেশন চাওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে সেই ফিল্ডগুলোকে ফিল আপ করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করছি ফর্ম ফিল আপ করা। প্রথমে আমরা নাম, নামটি ফিল আপ করছি। আচ্ছা, আমি যেমন এখানে ট্রান্সলেশন বেঙ্গলি এই নামটি দিয়েছি। এবার দেখুন এখানে কিছু নোট দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে এখানে যে নামটি আপনি এন্টার করবেন সেই নামটি কিন্তু আপনার সার্টিফিকেটে প্রিন্টেড হয়ে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন করা যাবে না। নোটটিতে আগে যেরকম বলা হয়েছে যে নাম, ডেট অফ বার্থ একবার যদি সেভ করা হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা আর চেঞ্জ করতে পারবেন না। এই ধরনের বেসিক ইনফরমেশনগুলো সেভ করে দিলে সেটা আপনি নিজে থেকে এডিট বা চেঞ্জ করতে পারবেন না, তার জন্য আপনাকে স্পেশাল রিকোয়েস্ট একটা করতে হবে আমাদের মেইল আইডিতে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার নিজের আইডি প্রুফও, একটা ভ্যালিড আইডি প্রুফ সেটাও পাঠাতে হবে। তাহলে নাম এবং এই সমস্ত বেসিক তথ্যগুলি এগুলো নির্ভুলভাবে এন্টার করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নামের আগে যদি কোনো রকমের ইনিশিয়াল থাকে, আপনি শর্ট ফর্মে সেটিকে চান নাকি সেটা ফুল ফর্ম হিসেবেই আপনার সার্টিফিকেটে প্রিন্ট হয় সেটা আপনি চান, সেই অনুযায়ী আপনাকে এখানে নিজের নামটি প্রদান করতে হবে। এবারে আমরা আসছি ডেট অফ বার্থে। যেমন আমি এখানে একটি ডেট অফ বার্থ সিলেক্ট করছি। আচ্ছা, এখানে লেখা আছে কি দেখুন, এখানে একটি নোট আছে, সেই নোটে বলা আছে ডেট অফ বার্থ উইল বি ভেরিফাইড অ্যাগেনস্ট আ গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড। তার মানে আপনার যে ডেট অফ বার্থ, আপনি এখানে যে ডেট অফ বার্থটি এন্টার করবেন সেই ডেট অফ বার্থটির কে ভেরিফাই করে দেখা হবে আরেকটি গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ডের উপর নির্ভর করে। এবং সেটি কখন দেখা হবে, যখন আপনি পরীক্ষা দিতে আসবেন, পরীক্ষার দিন এক্সাম সেন্টারে আপনার হল টিকিটে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থের সঙ্গে গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড যেটা আপনাকে নিয়ে আসতে হবে প্রমাণপত্র হিসেবে, সেই প্রমাণপত্রের নিরিখে সেটা বিচার করে সেটা মিলিয়ে দেখা হবে যে আপনি আপনার ডেট অফ বার্থটি সঠিক দিয়েছেন কিনা। এক্ষেত্রে আবারও কোনো রকমের চেঞ্জ কিন্তু আপনি করতে পারবেন না। তারপরে দেখা যাচ্ছে এখানে মেল আইডি। আমি যেহেতু এই মেল আইডিটি দিয়ে রেজিস্টার করেছি, এনরোল করেছি কোর্সে, সেই জন্য এখানে এই মেল আইডিটি দেখাচ্ছে। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা বারবার দেখেছি যে ক্যান্ডিডেটেরা কিন্তু এক একটি কোর্সের জন্য একাধিক মেল আইডি ব্যবহার করে থাকেন। এনরোলমেন্ট করার সময় আপনারা যে মেল আইডিটি ব্যবহার করেছেন সেই একই মেল আইডি দিয়ে কিন্তু আপনাদেরকে সেই কোর্সের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং এক্সাম রেজিস্ট্রেশন ফর্মও ফিল আপ করতে হবে। তাই একটি কোর্সের ক্ষেত্রে একাধিক মেল আইডি ব্যবহার করা কিন্তু যাবে না। যদি একটি কোর্সের ক্ষেত্রে আপনি একাধিক মেল আইডি ব্যবহার করে থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট যে মেল আইডি থেকে সাবমিট করা হচ্ছে এবং যে মেল আইডি থেকে আপনি রেজিস্টার করছেন দুটি কিন্তু দুটি আলাদা ব্যক্তি হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নাম্বার কিন্তু ফাইনাল এক্সামে প্রাপ্ত নাম্বারের সঙ্গে কনসোলিডেটেড রেজাল্ট হিসেবে দেখানো হবে না এবং অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করা, পাশ করা কিন্তু আবশ্যক। তার পরবর্তী যে স্টেপটি সেটি হলো জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি এটি সিলেক্ট করছি এবং এগিয়ে যাচ্ছি। পরবর্তীতে আসছে মোবাইল নাম্বার।
এখানে আমি একটি মোবাইল নাম্বার প্রদান করছি। এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে দেখুন এখানে একটি নোট দেখা যাচ্ছে যেটা বলছে যে মোবাইল নাম্বার আমরা এনপিটিএল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ মেসেজগুলি পাঠাবো সেই এসএমএসগুলি কিন্তু আপনার মোবাইল নাম্বারে যাবে। এবার আপনাকে এখানে মোবাইল নাম্বারটি কনফার্ম করতে বলা হচ্ছে, মানে যে মোবাইল নাম্বারটি আপনি দিলেন সেটা এখানে আপনাকে আরেকবার দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, যদি আপনার কাছে কোনো অন্য কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটি আপনি এখানে প্রদান করতে পারেন। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি জায়গাটি খালি রেখে আপনি এগিয়ে যেতে পারেন, তার কারণ এটি ম্যান্ডেটরি ফিল্ড নয়, এখানে কোনো লাল স্টার দেওয়া নেই, তাই আমি এটা খালি রেখে এগিয়ে যাচ্ছি। এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডিশনাল স্টুডেন্ট ইনফরমেশন, এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে, আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, আপনার কোনো রকমের শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা, যদি এক্ষেত্রে না হয় তাহলে আপনি না সিলেক্ট করে এগিয়ে যাবেন, যদি আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন। দেখা যাচ্ছে ইয়েস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি বক্স ওপেন হয়েছে, এখানে নোটে কি বলা হয়েছে যে ইফ ইউর ডিসেবিলিটি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40%, তার মানে আপনার যে ডিসেবিলিটি সেটা যদি 40%-এর বেশি হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটি ভ্যালিড PWD সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, এবং সেই PWD সার্টিফিকেটের ভ্যালিডিটি কিসের ওপর নির্ভর করে সেই সংক্রান্ত তথ্যগুলি এখানে দেওয়া আছে। এবারে ধরা যাক আমি এখানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড উইথ স্ক্রাইব, অর্থাৎ যাদের দৃষ্টিশক্তির ক্ষেত্রে কিছু অসুবিধা আছে এবং তাদের স্ক্রাইব দরকার, সেই অপশানটি সিলেক্ট করছি। দেখুন অপশানটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি পপ আপ বক্স ওপেন হচ্ছে যেখানে বলা হচ্ছে যে স্ক্রাইব কে, স্ক্রাইব হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি পরীক্ষার হলে আপনার সঙ্গে আসবেন এবং তিনি আপনাকে প্রশ্নপত্র পড়ে শোনাবেন এবং আপনি আপনার আনসারটি উত্তরটি দিলে তিনি আপনার হয়ে উত্তরটি এন্টার করে দেবেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে বলা হয়েছে যে আপনাকে খুব ভেবে চিনতে এই অপশানটি সিলেক্ট করতে হবে। আমি দ্বিতীয় অপশানটি দেখি যেখানে বলছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড উইদাউট স্ক্রাইব, এখানে দেখুন আবার অর্থাৎ যাদের দৃষ্টিশক্তির ক্ষেত্রে কিছু প্রবলেম আছে কিন্তু তাদের কোনো সাহায্যকারী ব্যক্তির প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি বলছে, আবার একই পপ আপ বক্স এখানে খুলেছে এবং সেই একই তথ্য এখানে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে আপনি সঠিকভাবে বিচার বিবেচনা করে এটি নির্বাচন করুন যে আপনার একজন স্ক্রাইবের প্রয়োজন না প্রয়োজন নেই। তার পরবর্তী অপশানটি হলো হিয়ারিং ইম্পেয়ার্ড, অর্থাৎ কারোর যদি কানে শোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে তিনি হিয়ারিং ইম্পেয়ার্ড অপশানটি সিলেক্ট করবেন। আবারও এক্ষেত্রে কিন্তু আমি যদি ইয়েস সিলেক্ট করি, প্রতিটি ক্ষেত্রে আমি যদি ইয়েস সিলেক্ট করি তাহলে আমাকে এখানে একটি অপশান দেবে এবং এখানে যে অপশানটি দিয়েছে সেটি হচ্ছে চুজ ফাইল, অর্থাৎ যে সার্টিফিকেটটি আপনাকে প্রমাণ হিসেবে এখানে আপলোড করতে হবে সেই সার্টিফিকেটটি আপনি চুজ করতে পারেন। আপনি চুজের উপর ক্লিক করলে এই বক্সটি ওপেন হলো, এটি হচ্ছে যে সিস্টেম থেকে বা ফোন থেকে বা যেখান থেকে আপনি ফাইলটি আপলোড করবেন সেই বক্সটি সেই জায়গাটি ওপেন হয়েছে, এখান থেকে আপনাকে ফাইলটি চুজ করে আপলোড করতে হবে। এবারে আমি এখানে নো করলাম, তার মানে এখানে যে বিষয়টি দাঁড়ালো সেটা হচ্ছে আমার কানে শোনার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে কিন্তু আমার সেটি 40%-এর থেকে কম, আমার ডিসেবিলিটি যেটি সেটি 40%-এর থেকে কম, তাহলে এক্ষেত্রেও কিন্তু যদি আপনার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আমাদের মেইলে সাপোর্ট মেইলে একটি স্পেশাল রিকোয়েস্ট করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ডু ইউ বিলং টু এসসি এসটি ক্যাটাগরি? যদি নো হয় তাহলে আপনি নো সিলেক্ট করে এগিয়ে যাবেন। যদি আপনার ক্ষেত্রে এই অপশানটি প্রযোজ্য, আপনি যদি এসসি এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন, তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আবারও কিছু অপশান দেখাচ্ছে। যেমন এখানে বলা হয়েছে যে কোন ধরনের সার্টিফিকেট আপনি আপলোড করবেন এবং সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিসের উপরে নির্ভর করছে সেটি আপনাকে এখানে পড়ে দেখতে হবে। এবং আপনাকে একটি ফাইল চুজ করার অপশন দিচ্ছে, আবারও আপনি চুজ ফাইলের উপরে ক্লিক করলে আপনাকে ফাইলটা আপলোড করার জন্য যেখান থেকে চুজ করবেন সেই জায়গাটি দেখাবে, সেটি আপনাকে আপলোড করতে হবে। আমি এক্ষেত্রে আপলোড করলাম না। এবং দেখুন এখানে একটি চেক বক্স দেখা যাচ্ছে, এই চেক বক্সে কি লেখা আছে যে এখানে আপনার সম্মতি চাওয়া হয়েছে, যে কি আপনি এখানে স্বীকার করছেন, স্বীকারোক্তি দিচ্ছেন যে যে কমিউনিটি সার্টিফিকেট বা যে কাস্ট সার্টিফিকেটটি আপনি আপলোড করছেন বা আমাদের কাছে যে কাস্ট সার্টিফিকেটটি আপনি এখানে প্রমাণ হিসেবে দিচ্ছেন সেটি ভ্যালিড এবং যথার্থ। এনপিটিএল যদি কোনো রকমভাবে সেই কাস্ট সার্টিফিকেটটি ভেরিফাই করতে অসমর্থ হয় তাহলে এনপিটিএলের তরফ থেকে আপনি একটি মেল পাবেন, এবং সেই মেলের যদি কোনো রেসপন্স না পাই এনপিটিএল, যদি কোনো উত্তর না পাই এনপিটিএল, তাহলে আপনাকে সম্মতি জানাতে হবে যে এনপিটিএল আপনার হল টিকিট ক্যান্সেল করে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনার এক্সামের জন্য আপনাকে অ্যালাউ নাও করতে পারে। তাই আপনাকে এটি সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে সার্টিফিকেটটি আপলোড করছেন সেটি যেন একটি ভ্যালিড সার্টিফিকেট হয়, এবং এসসি এসটি ইয়েস সিলেক্ট করে থাকলে আপনাকে এই চেক বক্সটির ওপরে ক্লিক করতে হবে এবং নেক্সটের দিকে এগিয়ে যেতে হবে। আমি এখানে নো সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনটি টিপে এগিয়ে গেলাম। দেখা যাচ্ছে আমরা কলেজ ডিটেলসে চলে এসেছি। কলেজ ডিটেলসের ক্ষেত্রে এখানে কিছু অপশান দেখা যাচ্ছে ওপরে, স্টুডেন্ট ফ্যাকাল্টি এমপ্লয়েড আদার্স। এখানে যারা ছাত্র অর্থাৎ যারা এখন পড়াশুনো করছেন, এখন কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে কোথাও পড়ছেন, তারা যারা কারেন্ট স্টুডেন্ট তারা এখানে স্টুডেন্টটি সিলেক্ট করবেন, যারা ফ্যাকাল্টি কোথাও পড়ান কোথাওকার শিক্ষক তারা এখানে ফ্যাকাল্টি অপশানটি সিলেক্ট করবেন, যারা এমপ্লয়েড অর্থাৎ যারা কোথাও চাকরি করেন তারা এমপ্লয়েড অপশানটি সিলেক্ট করবেন, এবং যারা এগুলির মধ্যে কোনোটি নন তারা আদার অপশানটি সিলেক্ট করবেন। যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটি স্টুডেন্ট যে এখন পাসড আউট হয়ে গেছে, হয়তো গ্র্যাজুয়েশন, হয়তো সে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছে, থার্ড ইয়ার কমপ্লিট করে কলেজ থেকে পাসড আউট হয়ে গেছে, তাহলে সে এখন কিন্তু এগুলির কোনোটির মধ্যেই পড়বে না, সেক্ষেত্রে সে আদার সিলেক্ট করবে। আচ্ছা, আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করলাম। স্টুডেন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে কি বলছে যে তখনই স্টুডেন্ট সিলেক্ট করুন, সেই একই কথা বলছে যখন আপনি একটি কলেজের বা ইউনিভার্সিটির ছাত্র, কারেন্ট ছাত্র, আদারওয়াইজ আপনি আদার সিলেক্ট করুন, তাছাড়া আপনাকে আদার সিলেক্ট করতে হবে, আদার রোল। ওকে করলাম। এবারে এখানে দেখা যাচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে, আমার ক্ষেত্রে ইন্ডিয়া প্রযোজ্য হচ্ছে, আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। স্টেট, আমি এখানে স্টেট হিসেবে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম। সিটি, সিটি ধরা যাক আমি বোলপুর সিলেক্ট করলাম। নেম অফ কলেজ, আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সেই সমস্ত সিটি বা সেই সমস্ত টাউনের নাম, সেই সমস্ত জায়গার নামই দেখাবে যেখানে যেখানে এনপিটিএল এর লোকাল চ্যাপ্টার আছে। যদি আপনার সিটির নাম এখানে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে একটি আদার অপশান আছে, আদার্স, আদার্স অপশানের উপর ক্লিক করে আপনাকে আপনার শহরের নাম লিখতে হবে। টাইপ করার জন্য এখানে আরেকটি বক্স ওপেন হবে, সেখানে আপনাকে শহরের নাম লিখতে হবে। এবারে নেম অফ কলেজ, যেমন এখানে আপনি দেখতে পারবেন যে আমি কলেজের নামটা কিভাবে সিলেক্ট করছি। নেম অফ কলেজের ক্ষেত্রেও কিন্তু একই, যে সমস্ত কলেজ লোকাল চ্যাপ্টার এনপিটিএল এর সঙ্গে লোকাল চ্যাপ্টার হিসেবে যুক্ত সেই সমস্ত কলেজের নাম এখানে দেখাবে,
যেমন বোলপুর শহর সিলেক্ট করাতে আমাকে এখানে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট দেখাচ্ছে, তো আমি এখানে এই কলেজটি সিলেক্ট করব না, আমি এখানে আদার্স সিলেক্ট করছি। সঙ্গে সঙ্গে এখানে আমাকে আরেকটি অপশান দিচ্ছে কলেজের নাম দেওয়ার জন্যে। তাহলে এখানে আমি বিশ্বভারতী ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। এরপরে এখানে ডিগ্রির কথা জিজ্ঞাসা করছে, ধরা যাক আমি এখানে আর্টস অ্যান্ড হিউম্যানিটি সিলেক্ট করলাম, আমি কি নিয়ে পড়াশোনা করছি। তারপরে জিজ্ঞাসা করেছে ডিপার্টমেন্টের কথা, ধরা যাক আমি এখানে হিস্ট্রি সিলেক্ট করলাম। তারপরে ইয়ার অফ স্টাডিজ জিজ্ঞাসা করেছে, ধরা যাক আমি এখানে থার্ড ইয়ার সিলেক্ট করলাম। এরপরে যে কলামটি আসছে তা হলো হাউ ডিড ইউ নো অ্যাবাউট দিস কোর্সেস, মানে আপনি কিভাবে এই কোর্সগুলি সম্পর্কে জানতে পারলেন। তো আমি এখানে ফ্রেন্ডস সিলেক্ট করলাম, যে আমি আমার বন্ধুদের থেকে জানতে পেরেছি। তারপরে জিজ্ঞাসা করেছে মোটিভেশন ফর ডুইং দ্য কোর্স, অর্থাৎ আপনি কেন এই কোর্সটি করছেন, কি আপনার মোটিভেশন। যেমন আমি এখানে সিলেক্ট করলাম টু আপডেট মাই নলেজ, অর্থাৎ আমার জ্ঞানের পরিধি বাড়াতে বা আপ টু ডেট থাকতে আমি সিলেক্ট করলাম। তারপরের যে প্রশ্নটি, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ইউ টেকিং দিস এক্সাম ফর ক্রেডিট ট্রান্সফার, মানে আপনি এই পরীক্ষাটি ক্রেডিট ট্রান্সফার করার জন্য নিচ্ছেন কি না। যদি এক্ষেত্রে আপনার উত্তর না হয় তাহলে আপনি না সিলেক্ট করবেন, যদি আপনি পরীক্ষাটি ক্রেডিট ট্রান্সফার করার জন্য নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ সিলেক্ট করতে হবে। এই ক্রেডিট ট্রান্সফার বিষয়টি কি তার আমরা একটি জিস্ট এখানে দিতে পারি। যেমন কিছু কিছু কলেজ বা ইউনিভার্সিটি যে সমস্ত কোর্সগুলি অফার করে থাকে, তারা কোনো কোনো ক্ষেত্রে তাদের কলেজ বা ইউনিভার্সিটিগুলি তাদের কলেজের স্টুডেন্টদেরকে বা কলেজরা তাদের স্টুডেন্টদেরকে এই অনুমতি দেয় যে তারা তাদের দ্বারা অফার করা কোর্সগুলির পরিবর্তে এনপিটিএল দ্বারা অফার করা কোর্স নিতে পারেন ক্রেডিট ট্রান্সফার করার জন্যে। তো সেক্ষেত্রে আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করার জন্যে পরীক্ষাটি দিয়ে থাকেন নিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস অপশানটি সিলেক্ট করুন। এবং এটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে একটি পপ আপ বক্স খুললো, সেটি কি বলছে যে ইফ দ্য এক্সাম ইজ টেকেন ফর ক্রেডিট ট্রান্সফার বাই ডিফল্ট ইউর এক্সাম স্কোর অ্যান্ড ই সার্টিফিকেট উইল বি শেয়ার্ড উইথ ইউর কলেজ। তার মানে যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করার জন্য পরীক্ষাটি নিচ্ছেন তাহলে বাই ডিফল্ট আপনার এখানে যে অপশানটি দেখা যাচ্ছে যে ক্যান উই শেয়ার স্কোরস উইথ ইউর কলেজ, এটি বাই ডিফল্ট ইয়েস হয়ে যাবে। যদি ক্রেডিট ট্রান্সফার করার জন্য আপনি না নিয়ে থাকেন তাহলে আপনি নো সিলেক্ট করছেন। এবং একই রকমভাবে সেই পপ আপটি ওপেন হচ্ছে এবং এখানে বলছে যে ইউ মে চুজ টু শেয়ার অর নট শেয়ার ইউর এক্সাম স্কোর উইথ ইউর কলেজ, প্লিজ চুজ ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তার মানে আপনি হ্যাঁও সিলেক্ট করতে পারেন নাও সিলেক্ট করতে পারেন, সেটি আপনাকে বিচার বিবেচনা করে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি ক্রেডিট ট্রান্সফার করার জন্যে কোর্সটি নিয়েছেন না আপনি ক্রেডিট ট্রান্সফারের আপনার প্রয়োজন নেই। ওকে করলাম। এবার এক্ষেত্রে আমি যদি বলি যে নো, আমি আমার স্কোর আমার কলেজের সঙ্গে শেয়ার করতে চাই না, তাহলে এখানে আরেকটি পপ আপ ওপেন হচ্ছে। এখানে কি বলা হচ্ছে যে আপনি যদি আপনার এক্সাম ডিটেলস আপনার কলেজের সঙ্গে শেয়ার না করেন তাহলে আমাদের তরফ থেকে আপনার হল টিকিট, এক্সাম, মার্কশিট, ই সার্টিফিকেট কোনো কিছুই আপনার এসপিওসি বা কলেজের সঙ্গে শেয়ার করা হবে না। এবং আপনার রেজাল্টে প্রাপ্ত নম্বর বা আপনার আপনি যে রেজাল্ট পাচ্ছেন এবং পরীক্ষা দিচ্ছেন সেটিও কিন্তু আপনার কলেজ যদি লোকাল চ্যাপ্টার হয় সেক্ষেত্রে কলেজের রেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে না। তাই এই অপশানটি সিলেক্ট করার আগে টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কলেজের এসপিওসির সঙ্গে, যিনি সিঙ্গেল পার্সন কন্ট্যাক্ট, যিনি সিঙ্গেল পয়েন্ট কন্ট্যাক্ট পার্সন, তার সঙ্গে যোগাযোগ করুন এবং তার সঙ্গে এই বিষয়ে কোনো রকম ডাউট থাকলে, কোনো রকম দ্বিধা থাকলে তার সঙ্গে আলোচনা করে তবে এই অপশানটি সিলেক্ট করুন। আমি এখানে দুটি ক্ষেত্রে ইয়েস করে এগিয়ে যাচ্ছি। এবার এখানে বলা হচ্ছে একটি, এখানে আপনাকে
আরেকটি চেকবক্স আছে যেটি সিলেক্ট করতে হবে। এখানে বলা হচ্ছে আমি এগ্রি করছি এবং আমি সম্মতি জানাচ্ছি এবং আমি এটা জানি, আমি এটা বুঝেছি যে আমার রেজিস্ট্রেশন ডিটেলস, হল টিকিট, এক্সাম স্কোর, ই সার্টিফিকেট এই সমস্ত কিছুই আমার কলেজ এবং আমার এসপিওসির সঙ্গে শেয়ার করা হবে। এরপরে এখানে আরেকটি অপশন, আপনি যদি ইয়েস সিলেক্ট করতে চান তাহলে আপনার যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু যারা পোটেনশিয়াল এমপ্লয়ার সেই এমপ্লয়ার্সরা কিন্তু তার আমাদের এনপিটিএল এর সঙ্গে যোগাযোগ করেন এবং তারা কিছু ইনফরমেশন চান, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন অমুক সাবজেক্টে অমুক কেউ এই ধরনের পার্সেন্টেজ পাওয়া ছাত্র আছে কিনা, এবং তারা এবং সেই ক্ষেত্রে যদি আপনি ইয়েস সিলেক্ট করে থেকে থাকেন তাহলে সেই এমপ্লয়ারের সঙ্গে আপনার ডিটেলস শেয়ার করা হবে, এবং যদি আপনি নো শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনার ডিটেলস শেয়ার করা হবে না। তো আমি এখানে ইয়েস করলাম এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী পদক্ষেপে চলে গেলাম। এবার এখানে জিজ্ঞাসা করা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, আবারও এখানে একটি নোট দেওয়া আছে যে এই অ্যাড্রেস ডিটেলস কিন্তু পরিবর্তন করা যাবে না, তাই এটিও আপনাকে সাবধানে ফিল আপ করতে হবে। এবং আরও একটি বিষয় যে আপনার অ্যাড্রেসে কিন্তু এনপিটিএল এর তরফ থেকে কোনো হার্ড কপি যাবে না সার্টিফিকেটের, তাই এই যে অ্যাড্রেস এটি আমাদের নিজস্ব ইনফরমেশনের জন্যে আপনাকে এখানে দিতে হবে। তাহলে আমার এখানে রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাড্রেস ডিটেলসের বিভাগটি সেটি ফিল আপ করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবারও একটি কনফার্মেশন চাইছে যে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট দ্য গিভেন পোস্টাল অ্যাড্রেস ইজ কারেক্ট অ্যান্ড ইট ক্যান বি ইউজড ফর ফার্দার কমিউনিকেশন, তার মানে আমি যে অ্যাড্রেস ডিটেল এখানে দিয়েছি সেটি সঠিক এবং প্রয়োজন পড়লে এখানে যোগাযোগ করা যাবে। নেক্সট আমি আবারও একবার একটি ভালোভাবে চেক করে নেব যে আমি সমস্ত ডিটেলস ঠিক করে দিয়েছি কিনা, এবং নেক্সট বাটন করে এগিয়ে যাব। এইবারে যে অপশানটি এখানে ওপেন হয়েছে সেটি হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। ফটো অ্যান্ড সিগনেচারের ক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে যেগুলি আমি এখানে পড়ে শোনাচ্ছি আপনাদের। যেমন প্রথম যে বিষয়টি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে ফেস শুড অকুপাইড অ্যাবাউট 50% অফ দ্য এরিয়া ইন দ্য ফটোগ্রাফ, তার মানে ফটোগ্রাফের 50% জায়গায় যেন আপনার ফেসটি অকুপাই করে এবং সেটা যেন ফুল ফেস হয় এবং আপনি যেন ডিরেক্টলি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ বলেছে কত, 150 KB, 150 KB। তারপরে বলছে টু অ্যাভয়েড আপলোড এরর প্লিজ ওপেন ইউর ইমেজ ইন এমএস পেন্ট অ্যান্ড সেভ দেম ইন জেপিইজি ফরম্যাট, কোনো রকমের এরর যাতে না হয় তার জন্য আগে থেকেই আপনাকে ইমেজটি সঠিক সাইজের এবং এই জেপিইজি ফরম্যাটের করে সেভ করে রাখতে বলা হচ্ছে এবং সেটি আপলোড করতে বলা হচ্ছে। আপনার হল টিকিট জেনারেট করা হবে না এবং আপনাকে পরীক্ষায় বসতে দেওয়ার জন্য অ্যালাউ করা হবে না যদি আপনি সেলফি, ব্লার্ড বা ঝাপসা ফটো, অন্য কারোর ফটো, কোনো ডামি ফটো, গ্রুপ ফটো, ফুল সাইজ ফটো এই সমস্ত ফটোস আপলোড করে থাকেন। তাহলে যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে এই ধরনের ফটোগুলি যেন আপলোড না করা হয়ে থাকে এবং রোটেটেডও ফটো যেন না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আপনাকে ফটো এবং সিগনেচার চুজ করবার অপশান দেওয়া হয়েছে, তো আমি এখানে ফটো এবং সিগনেচার আপলোড করব। যেমন ধরুন এটা ফটো, আমি ফটোর উপর ক্লিক করলাম এবং সেটি চুজ করলাম এবং এখানে বলছে আপলোড সিগনেচার, তাহলে আমি সিগনেচারের ক্ষেত্রে সিগনেচারটি আপলোড করলাম। এবারে আমি সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী পদক্ষেপের দিকে
এগিয়ে যাব। দেখুন এখানে একটি বক্স ওপেন হচ্ছে যেখানে বলা হচ্ছে ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইউর প্রোফাইল ইনফরমেশন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, মানে এখানে বলা হচ্ছে আপনি আপনার প্রোফাইল ইনফরমেশন সাবমিট করতে যাচ্ছেন, সেভ করতে যাচ্ছেন, এরপরে কিন্তু আপনি আর কোনো রকম চেঞ্জেস করতে পারবেন না। আমি ওকে করলাম, এখানে বললো সেভ ইউর বেসিক ইনফরমেশন, মানে আপনার বেসিক ইনফরমেশন সেভড হয়ে গেল। এখানে বলছে প্লিজ গো অন বুকিং ইউর এক্সাম স্লটস, তার মানে এবার আপনাকে আপনার এক্সাম স্লটস, এক্সামের ডেট এবং সময় সেই জিনিসগুলি বুক করতে বলা হচ্ছে। আমি ওকে করলাম। দেখুন ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাড কোর্স অপশনটি চলে এলো। এখানে কি বলছে ভিউ কোর্সেস অলরেডি ইন কার্ট, সেটি এখানে দেখাবে না, তার কারণ এটি আমি প্রথমবার রেজিস্টার করছি। আচ্ছা এখানে বলা হয়েছে অ্যাড মাল্টিপল কোর্সেস, নোট যে টোটাল অফ ফোর কোর্সেস অ্যালাউড টু পার এক্সাম ডেট, তার মানে এই জানুয়ারির দুটি ডেটের ক্ষেত্রে চারটে এক্সাম টোটাল দেওয়া যাবে, প্রতিদিন দুটো করে এক্সাম। আচ্ছা এবার কোর্স ডিটেলসের ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম, যেহেতু আমি এই দুটি কোর্সে এনরোল করেছি আমাকে এখানে এই দুটি কোর্স দেখাচ্ছে, ইন্ট্রোডাকশন টু রিসার্চ আর ফেমিনিজম কনসেপ্টস অ্যান্ড থিওরিজ। তাহলে আমি ইন্ট্রোডাকশন টু রিসার্চের উপর ক্লিক করলাম, এখানে এক্সাম ডেট দেখাচ্ছে 26 এপ্রিল 2020, যেহেতু এই পরীক্ষাটির ডেট 26 এপ্রিল 2020 আছে তাই আমি সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে আমাকে এখানে একটি এক্সাম সেশন সিলেক্ট করতে বলা হচ্ছে, এক্সাম সেশন মর্নিং সেশন কিংবা ইভিনিং সেশন, আমি এটির জন্যে মর্নিং সেশন সিলেক্ট করলাম। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বলা হচ্ছে যে সিটের অ্যাভেলেবিলিটির উপরে বেস করে ওই ডেটে ওই সিটিতে যে ধরনের সিট অ্যাভেলেবেল থাকবে তার উপরে বেস করে কিন্তু আপনার অ্যালোকেশন হবে, যে কোন সেশনে আপনি পরীক্ষাটি দিতে পারবেন। যেমন লেখা রয়েছে দিস ইজ টু অ্যালার্ট ইউ দ্যাট বেসড অন অ্যাভেলেবিলিটি অফ সিট অন এক্সাম ডেট ইন দ্য ফাইনাল সিটি অ্যালোটেড উই মাইট অ্যালোকেট দ্য সেশন অফ ইউর চয়েস অর চেঞ্জ দ্য সেশন। তাই সিটের অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু আমরা এক্সাম সেশনটা চেঞ্জও করে দিতে পারি। দ্বিতীয় এখানে আর একটি চেকবক্স দেখা যাচ্ছে, এবার আমাদেরকে এখানে এক্সাম সিটিজ সিলেক্ট করতে হবে। চেকবক্সে কি বলা আছে প্লিজ চেক দিস বক্স টু সিলেক্ট এক্সাম সিটিজ, নোট দ্যাট দ্য থ্রি সিটিজ চোজেন হিয়ার উইল বি অ্যাপ্লাইড টু অল কোর্সেস ফর হুইচ ইউ আর রাইটিং অ্যান এক্সাম। তার মানে আপনি যে এক্সামগুলি দিচ্ছেন সেই এক্সামগুলির সবগুলির ক্ষেত্রে এই তিনটে সিটি কিন্তু অ্যাপ্লাইড হবে। এবারে এখানে বলা হচ্ছে এক্সাম স্টেট, আমি কোথা থেকে পরীক্ষা দেব, কোন রাজ্য থেকে আমি পরীক্ষা দেব। তো সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম। দ্বিতীয় জিজ্ঞাসা করছে কোন শহর থেকে আমি পরীক্ষা দিতে চাই, তো আমি যেহেতু বোলপুর সিলেক্ট করেছিলাম আমার কলেজ তাহলে আমি বোলপুরের কাছাকাছি আমি দুর্গাপুর সিলেক্ট করলাম। এক্সাম স্টেট সেকেন্ড চয়েস জিজ্ঞাসা করছে, সেকেন্ড চয়েসের ক্ষেত্রেও আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম, এবং এক্সাম সিটি সেকেন্ড চয়েস জিজ্ঞাসা করছে সেক্ষেত্রে আমি এখানে আসানসোল দিলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে থার্ড চয়েস, এখানে কি বলা হচ্ছে যে যদি এক্সাম চয়েস এক্সাম সিটি চয়েস ওয়ান অ্যান্ড টু এক এবং দুই অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে এক্সাম সিটি থার্ড চয়েস যেটা সেখানে দেওয়া হবে। তাই থার্ড চয়েস যেটা সেটা অত্যন্ত কেয়ারফুলি আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি আবারও রাজ্য সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল এক্সাম সিটির ক্ষেত্রে, এখানে আসানসোল, আদিসপ্তগ্রাম, দুর্গাপুর, কলকাতা, সল্টলেক, শিলিগুড়ি এই কটা অপশান দেখাচ্ছে। তার মানে এই কটা শহরে 100% এক্সাম কন্ডাক্ট করা হবেই হবে। আমি এখানে আমার যেটা ফার্স্ট চয়েস ছিল দুর্গাপুর, দুর্গাপুর সিলেক্ট করছি। এবার আমার
কোর্সটিকে অ্যাড কোর্স করে আমার কার্টে কোর্সটি নিতে হবে। তাহলে আমি অ্যাড কোর্স করলাম, এখানে দেখা যাচ্ছে সাকসেস, তার মানে এবং লেখা আছে কোর্স ইজ সাকসেসফুলি অ্যাডেড টু দ্য কার্ট, তার মানে আমার কার্টে কোডটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবারে আমি প্রিভিউ কার্ট করছি। প্রিভিউ কার্টে আমাকে কি দেখাচ্ছে যে আমার কার্টে একটি কোর্স অ্যাড হয়েছে, যে কোর্সটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিসার্চ। এক্সাম ডেট দেখা যাচ্ছে, এক্সাম ডেট এখানে 2020 দেখিয়েছে, এপ্রিল মাস 26 তারিখ। আমি সেশন চুজ করেছি মর্নিং, তাই এখানে FN দেখাচ্ছে। FN মানে এখানে দেখা যাচ্ছে ফোরনুন, আমি যেহেতু মর্নিং সিলেক্ট করেছি তাই। অ্যামাউন্ট দেখা যাচ্ছে 1000 টাকা, এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট নট স্টার্টেড, যেহেতু আমি এখনো পর্যন্ত পেমেন্ট করিনি তাই। এবার আমি এর সঙ্গে আরও একটি কোর্স অ্যাড করতে চাই, তাই আমি অ্যাড মোর কোর্স করছি। আবার একই ডিটেলস কোর্সের ক্ষেত্রে আবার দুটি কোর্স দেখাচ্ছে। এবার আমি যদি ইন্ট্রোডাকশন টু রিসার্চের উপর ক্লিক করি, তাহলে আমাকে দেখাচ্ছে কি ইউ হ্যাভ অলরেডি চোজেন, মানে এই কোর্সটি অলরেডি আমি করে ফেলেছি তাই এটা আমাকে নিতে দিচ্ছে না। তাহলে আমি দ্বিতীয় কোর্স যেটি নিয়েছি ফেমিনিজম কনসেপ্টস অ্যান্ড থিওরিজ, আমি তার উপরে ক্লিক করলাম। আবার এক্সাম ডেট সিলেক্ট করতে হবে, দেখা যাচ্ছে এটি 26 তারিখেই এর এক্সাম, তাহলে আমি 26 তারিখ সিলেক্ট করলাম। আমি আগের এক্সামটির জন্য কিন্তু মর্নিং সেশন চুজ করেছি FN, আমি এখানেও যদি মর্নিং সেশন চুজ করি, দেখুন এখানে দেখাচ্ছে দ্যাট স্লট ইজ অলরেডি ফিল ফর ইউ, তার মানে যে আপনি অলরেডি মর্নিং সেশনে একটি পরীক্ষা দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইভিনিং সেশন চুজ করতে হবে। আবারও একই কথা যে সিটের অ্যাভেলেবিলিটির উপর বেস করে আপনাকে সেশন আপনার চেঞ্জও হয়ে যেতে পারে। আবারও চেকবক্স, আবারও এক্সাম স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর একই দেখাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল আসানসোল। তাহলে আমি আবারও অ্যাড কোর্স করছি, এখানে কিন্তু আমি ভিউ কার্ড অ্যান্ড প্রসিড টু পে করবো না, আমি আগে কোর্সটিকে অ্যাড করব, করলাম এবং সাকসেস দেখাচ্ছে। এবারে আমি প্রিভিউ কার্টে চলে গেলাম। প্রিভিউ কার্টে যাওয়ার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে এখানে দুটি কোর্স আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি দুটি কোর্সের জন্য, কিন্তু দুটির ক্ষেত্রেই পেমেন্ট নট স্টার্টেড, যেহেতু আমি এখনো পর্যন্ত পেমেন্ট করিনি। এবার এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট 2000, ডিসকাউন্ট দেখা যাচ্ছে 0, যেহেতু আমি এসসি ST এবং PWD এই সমস্ত অপশনগুলিতে ইয়েস করিনি, নো করেছিলাম, যার জন্য আমাকে এখানে কোনো ডিসকাউন্ট দেখাচ্ছে না। যদি ওই অপশনগুলিতে আমি ইয়েস করে থাকতাম, তাহলে আমাকে সেই অনুযায়ী একটা ডিসকাউন্ট এখানে দেখাতো। আরও একটি বিষয়, সেটি হচ্ছে এখন যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি কোনো একটি পরীক্ষা দিতে চান না, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে ডিলিট করে দিতে পারেন এখান থেকে কোর্সটি, এবং সেক্ষেত্রে আপনার এই কোর্সটির বাদ হয়ে যাবে। এবং একই রকমভাবে যদি পরীক্ষার টাকা দেওয়ার পরে আপনি ডিলিট করতে চান, তাহলেও কিন্তু আপনি এই রকমভাবেই ডিলিট করতে পারবেন, এবং আপনার যে রিফান্ড সেটা বলা যেতে পারে 2 থেকে 3 উইকের মধ্যে ইনিশিয়েটেড হয়ে যাবে। তাই এখন আপনি এই মুহূর্তে যদি এখানে ডিলিট করেন, তাহলে সেক্ষেত্রে কোনো রিফান্ড হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু কোনো রকম পেমেন্ট হয়নি। এবারে আমি প্রিভিউ অ্যান্ড চেক আউট এর উপরে ক্লিক করলাম, এখানে আমাকে সমস্ত ডিটেলস দেখাচ্ছে, যেমন পার্সোনাল ডিটেলস এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেটেড হয়েছে আপনার, এখানে আমার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেটেড হয়েছে, এটি প্রতিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেটেড হবে, এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদের নোট করে রাখতে হবে। তাই যখনই কোনো রকম অসুবিধা আপনারা সম্মুখীন হবেন, যখনই কোনো রকম প্রবলেম ফেস করবেন, তখন এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার সঙ্গে যে রেজিস্টার্ড মেইল আইডি, সেইটি দিয়ে আমাদের সাপোর্ট মেলে যদি আপনারা মেইল লেখেন, সেইটি সেখানে মেনশন করে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, আপনার যে প্রবলেমটি আপনি ফেস করছেন সেটা তাড়াতাড়ি তার সলিউশন খুঁজে বার করতে। আচ্ছা, তাহলে এখানে আমার সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে, সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে।
ফি ওয়েভার পাওয়া গেলে কোন ধরনের ডিসকাউন্ট হয়, কি কি ক্ষেত্রে ফি ওয়েভার হয়, সেই সমস্তগুলি আপনি এখান থেকে ক্লিক করলে সেটি দেখতে পাবেন। আমি এবারে পেমেন্টের দিকে এগিয়ে যাব। এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলি পড়ে দেখুন, তার আগে এই ক্যাপচাটি আপনাকে এখানে ফিল করতে হবে এবং এখানে আই এগ্রি টু অল দ্য অ্যাবভ এর উপরে ক্লিক করে আপনাকে পে নাও করতে হবে। আমি পে নাও এর উপর ক্লিক করলাম। দেখুন এখানে বলছে কি দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, মানে আপনি যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন সেগুলি কি সেগুলো যেন সঠিক হয়। আপনি একবার যদি কনফার্ম করেন এখানে তাহলে কিন্তু আপনি আর কোনো রকমের চেঞ্জ করতে পারবেন না। অ্যাড্রেস, ফটো, সিগনেচার, ক্যান্সেলেশন অফ কোর্স উইল বি অ্যালাউড আনটিল দ্য লাস্ট অফ দ্য ডেট অফ চেঞ্জেস। লাস্ট ডেট যেটা চেঞ্জ, ডেটা চেঞ্জ করার লাস্ট ডেট যেটা, তার আগেই আপনাকে সমস্ত কিছু এই জিনিসগুলো করতে হবে, ফটো চেঞ্জ, সিগনেচার চেঞ্জ, অ্যাড্রেস বা ক্যান্সেলেশন, তারপরে কিন্তু আর কোনো কিছু অ্যালাউ করা হবে না। তাই এই সমস্ত জিনিস সম্পর্কে আপনি শিওর হয়ে তারপরে পেমেন্টের দিকে এগোন। আমি এখানে ওকে করছি। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে পেমেন্ট করার অপশনটি দিচ্ছে, যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম পিন, ইন্টারনেট ব্যাংকিং, এই সমস্ত অপশনগুলি দেওয়া হয়েছে, যেখানে আপনাকে নিজের ডিটেলসগুলি ফিল আপ করে পেমেন্ট করতে হবে। এই সময় আপনি কিন্তু পরীক্ষাটি পেমেন্টটি ক্যান্সেল করতে পারেন। পেমেন্টটি ক্যান্সেল করে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি একটি মেল পাবেন যে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট কমপ্লিট হয়নি। একই রকমভাবে আপনি মার্চের যে পরীক্ষা, একই পদ্ধতি অনুসরণ করে মার্চের পরীক্ষারও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করবে। ধন্যবাদ।